চট্টগ্রামকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন। এজন্য বিভিন্ন মোড়, ফুটপাথ এবং আইল্যান্ড সাজানো হচ্ছে নান্দনিক সাজে। পুরো প্রক্রিয়া বাস্তবায়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামকে আধুনিক এবং বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মেয়র আ জ ম নাসিরউদ্দিনের। দায়িত্ব নেয়ার আড়াই বছর পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং মোড়কে নান্দনিক সাজে সাজানো হচ্ছে, আর এ প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন রূপ পাচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড়। পথচারীদের বসা এবং চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ, সড়কের মধ্যবর্তী আইল্যান্ড সহ রাস্তার পাশের দেওয়ালে স্থাপত্য নিদর্শন সংযুক্ত করে মোড় সাজানো হচ্ছে বলে জানায় সিটি কর্পোরেশনের স্থাপত্য বিভাগ। একই সময়ে এট এ টাইম এতগুলো প্রজেক্ট মানে ডিল না করে আমরা একটা একটা করে আগাচ্ছি আর কি। এই জন্য আমরা প্রথমে জামাল খান এবং আশেপাশে সিরাজউদ্দৌলা এগুলিকে প্রায়োরিটি বেস করে ফেলেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সবুজায়নের মাধ্যমে নগরীর নান্দনিকতা ফিরিয়ে আনা হবে বলে জানান সিটি কর্পোরেশনের এই কাউন্সিলর। বিভিন্ন ডিভাইডারগুলো এবং বিভিন্ন পরিত্যক্ত যে সকল জায়গা ছিল সেগুলো এখন সবুজায়নে আমরা ঢেকে দিচ্ছি, এবং সিটি কর্পোরেশন থেকে একটি ব্যাপক ব্যবস্থা হাতে নিয়েছেন এবং টেন্ডারের মাধ্যমে। চট্টগ্রামকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়তে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিন। অলরেডি কয়েকটা আমরা টেন্ডার করেছি, ঠিকাদার নিয়োগ হচ্ছে এবং আরও কয়েকটা টেন্ডারের পর্যায়ে আছে। এইভাবে পর্যায়ক্রমে আমরা পুরো চট্টগ্রাম মহানগরটাকে একটা পরিকল্পিত সৌন্দর্য বর্ধন করবো। চট্টগ্রামকে বিশ্বমানের ও আকর্ষণীয় করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।